हाय स्टूडेंट्स जियोग्राफी क्लास फॉर आईसीएसईएन माध्यमिक चैनल तुम्हारे सकल के स्वागत जानाई बापन बाड़ी आज के तुम्हारे संगे आलोचना करते चले आगे वीडियो जो आलोचना करवर्ती अंशा आगे वीडियो आलोचना कर 2021 माध्यमिक एक गुरुत्वपूर्ण चैप्टर जो हलो नदी काज और नदी काज आलोचना करार समय प्रथम पार्टे आलोचना कर नदी थे चैप्टर के कैकट गुरुत्वपूर्ण विषय नदी अबबाहिका आदार्स अंशगुलो तरी परवर्ती अंशा नहीं आज के आलोचना करब तुम्हारा देखते ही पाच एखे परवर्ती अंश विषय वस्तुगुलो के देवा आज आज के आलोचना करब से हलो आदर्श नदी प्रथम दो नम्बरे देखा देवा आज नदी प्रवाह नदी प्रवाह को तीन नम्बर षष्ठ घाते सूत्र चार नम्बरे क्षयकार्य फले सृष्ट भूमिरूपगुलो की से भूमिरूपगुलर प्रधान जो भूमिरूपगुलो सेगुलो एखे दिए भी आकृतिर उपत्यका गिरिखात कैनियन श्रृंखलित शैलशिरा और चार नम्बरे जलप्रपात एखन एगुलो आलोचना करार आगे आमी एकटा जिनिस एकटु बोले नि जे एई चैप्टारटा माध्यमिक 2021 एर जन्य खुबी गुरुत्वपूर्ण कारण एखान थेके आमरा दो नम्बर तीन नम्बर एवं पाँच नम्बर एई समस्त धरनेर प्रश्नगुलो पेते पारी तार माने एकटा बड़ प्रश्न एकटा व्याख्यामूलक प्रश्न एकटा संक्षिप्त उत्तर अर्थात टीकामूलक प्रश्न आमी एखान थेके पाबो एर साथे साथे आर की की पाबो एक नम्बरेर एमसीक्यू प्रश्न तार साथे साथे एसएक्यू प्रश्न ओ आलोचनार परवर्ती अंशे एवं आलोचनार ठीक शेषेर पूर्वे आमी तोमादेर दुटो जिनिस दिए देव आज के सेटा हलो एई चैप्टारेर किछु इम्पर्टेंट क्वेश्चन एवं आमार परेर भिडियोते आमी एई उत्तरगुलो किभाबे आलोचना करते हबे बा उत्तरगुलो किभाबे लिखते हबे तार लेखार प्याटार्न किरकम हबे कोन प्रश्नेर जन्य कतगुलो पॉइंट देवा दरकार एवं माध्यमिकेर राइटिं प्याटार्न सोजा कथाय जेटाके बले सेई माध्यमिकेर राइटिं प्याटार्नटा निये आमी आलोचना करब शेष भिडियोते। पॉइंट नम्बर ओवान आदर्श नदी এই আদর্শ নদী বলতে গেলে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হয় আদর্শ নদী বলার সময় একটা হলো কি যে নদী অনেক রকমের হয় কিন্তু আদর্শ নদী তাকেই বলা হয় যার মধ্যে গতি এবং কাজ তিনটে স্পষ্ট রূপে লক্ষ্য করা যায় তাহলে আমি যদি একটু ভাগ করে বলি যে যদি এইটা একটা মাল পার্বত্য অঞ্চল হয় এটা একটা পার্বত্য অঞ্চল হয় এবং এটা যদি সমভূমি অঞ্চল হয় এবং এটা যদি সমুদ্র হয় তাহলে একটা নদীর উৎপত্তি স্থল হবে পার্বত্যাঞ্চল এটা হবে তার উৎপত্তি স্থল উৎস এবার এই উৎসটাতে দুটো জিনিস আমাদের লক্ষ্য করতে হবে এই উৎস থেকে একটা নদী এখান থেকে বেরোলো বেরিয়ে সমভূমি প্রবাহে পৌঁছলো সমভূমি প্রবাহ থেকে সোজা সেটা মোহনাঞ্চলে গেল তার মানে এখানে তিনটে জিনিস আমরা লক্ষ্য করলাম একটা হচ্ছে পার্বত্য প্রবাহ বা উচ্চ গতি उच्च गति पेलाम तार साथे एटा पेलाम मध्य गति एदिके पाच्छी तार निम्न गति एटा पाबो निम्न गति ताहले एखन प्रश्न हलो जे आदर्श नदीटा कि आदर्श नदीर माने प्रथम पॉइंटे आमाके बोलते हबे जे नदीर मध्य तीनटी गति रयेछे तीनटी गति बर्तमान এবার তিনটি গতি যখন আমরা দেখতে পাচ্ছি তখন এটা স্বাভাবিক যে তিন ধরনের কাজও থাকবে কেন না গতির সঙ্গে কাজের একটা সম্পর্ক বিদ্যমান কারণ নদী যখন উচ্চ গতিতে আছে তার মানে তার মধ্যে ক্ষয় করার প্রধানত ভূমিকা বেশি রয়েছে ক্ষয় করার ক্ষমতা বেশি রয়েছে তার গতি বেশি মানে ক্ষয় করার ক্ষমতা বেশি তো স্বাভাবিকভাবেই এখানে ক্ষয় কাজ বেশি হবে এখানে বহন কাজ বেশি হবে সাথে কিছু সঞ্চয় হবে এখানে কি হবে সঞ্চয় কাজ বেশি হবে তার মানে তিনটি গতির সঙ্গে দু নম্বর পয়েন্ট তিনটি কাজ যে নদীগুলোর মধ্যে লক্ষ্য করা যায় তাকে আমি আদর্শ নদী বল করা যায় তাকে আমরা বলতে পারি আদর্শ নদী অর্থাৎ আমি সংজ্ঞাটাতে কি বলতে পারি যে নদীর মধ্যে তিনটি গতি তিনটি কাজ কি কি উচ্চ গতি মধ্য গতি এবং নিম্ন গতি এবং ক্ষয় বহন ও সঞ্চয় এই তিনটি গতি এবং তিনটি কাজ সম্পূর্ণরূপে লক্ষ্য করা যায় সেই নদীকে আমরা বলতে থাকি বা বলতে পারি আদর্শ নদী উদাহরণ হিসেবে আমরা যে কোনো নাম দিতে পারি উদাহরণ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু এগুলো সবই হচ্ছে তোমার আদর্শ নদীর উদাহরণ চলো তাহলে আমরা দ্বিতীয় পয়েন্টটাকে একটু দেখে নিই দ্বিতীয় পয়েন্টটা কি আছে দ্বিতীয় পয়েন্টটা তোমরা দেখতেই পাচ্ছ নদীর প্রবাহ তাহলে নদীর প্রবাহ যদি আমরা বলতে যাই তাহলে আমাদের দুটো জিনিসকে মনে রাখা খুব দরকার একটা হলো কিউ শেক সেকেন্ডটা হলো কিউ মেক
আচ্ছা, এই কিউ শেক এবং কিউ মেক এই দুটো কি কি? কিউ শেক বলতে বোঝায় কিউ কিউবিক ফিট পার সেকেন্ড, আর দ্বিতীয়টার মানে হলো কিউবিক মিটার পার সেকেন্ড। তো এই দুটোর কথার অর্থটা কি তাহলে আমরা বুঝে যাবো যে নদীর প্রবাহ বলতে কি বোঝায়। নদী একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কত ঘনফুট জল এবং কত ঘন মিটার জলকে স্থানান্তর করতে সক্ষম তাকে আমরা নদীর প্রবাহ বলতে পারি। তার মানে একটা নির্দিষ্ট চ্যানেল আছে, নদীর একটা খাত আছে, সেই খাতের মধ্য দিয়ে নদী প্রতি সেকেন্ডে কত ঘনফুট বা কত ঘন মিটার জল আমরা জল নদী প্রবাহিত করতে সক্ষম সেই সেটাকেই নদীর প্রবাহ বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ যে ষষ্ঠ ঘাতের সূত্র, তাহলে ষষ্ঠ ঘাতের সূত্রটা বলতে কি বোঝায় প্রথমে আমি একটু দেখে নিই। যে ষষ্ঠ ঘাতের সূত্র বলতে বোঝায় যে একটা নদীকে যদি আমি ছোট্ট একটা নদীকে ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম যদি ভাগটা থাকে তার মানে কি হলো, এখানে নদীটার একরকম ভূমির ঢাল ছিল, সেই ঢালটা এখানে বেড়ে গেল। তার মানে এটা যদি এক্স হয় তার মানে এটা টু এক্স হলো, তার মানে এই হাল এই ঢালটা বেড়ে এক্সটা কি হলো দ্বিগুণ বেড়ে টু এক্স হয়ে গেল। তার মানে এখানে এই নদীটা যখন প্রবাহিত হচ্ছিল তার যা ক্ষমতা থাকবে সেই ক্ষমতাটা এই অঞ্চলটাতে বেড়ে যাবে এবং কতটা বাড়বে সেই সূত্রটাই হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র। প্রথমে আমরা দেখে নিই যে এখানে কতটা বেড়েছে, এখানে বেড়েছে দুগুণ। তার মানে দুগুণ যদি একটা নদী খাতের ভূমির ঢাল বেড়ে যায় তাহলে তার গতিবেগটা কত হারে বাড়ে, গতিবেগটা বেড়ে যাবে 64 গুণ তার গতিবেগ বেড়ে যাচ্ছে। তার মানে এটাকে যদি আমরা টু দি পাওয়ার সিক্স এইটা হবে তার মানে ক্ষমতা। অর্থাৎ আমরা একটা জিনিস দেখলাম যে নদীর ভূমির ঢাল, যেটা আমি আগের ভিডিওতেও তোমাদের বুঝিয়েছিলাম যে নদী খাতের ভূমির ঢাল, ঢালের সঙ্গে নদীর কাজ এবং ক্ষমতার একটা সম্পর্ক রয়েছে, আনুপাতিক সম্পর্ক লক্ষ্য করা যায়। এবং এটাকে যদি আমি যদি ধরি যে দ্বিগুণ যদি বাড়ে তাহলে সেটা কত বাড়ছে, তার মানে আমার যদি ঘন্টায় 2 কিলোমিটার বেগে একটা গতি ছিল, একটা নদী প্রবাহিত হচ্ছিল, সেটা ঘন্টায় 2 কিলোমিটারের জায়গায় 4 কিলোমিটার হয়ে গেল, 4 কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল। তাহলে এখন প্রশ্ন হলো তাহলে গতিবেগ কতটা বেড়ে যাবে, গতিবেগ বাড়বে টু দি পাওয়ার সিক্সে আমি যদি দেখি তাহলে 64 হয়ে যাবে তার গতিবেগের পরিমাণ। তো এই এই যে এই এই সূত্রটাকে, এই আনুপাতিক সূত্রটাকে আমরা বলতে থাকি ষষ্ঠ ঘাতে। আমরা শুরু করব যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো ঠিক কী রূপ। তাহলে প্রথমে আমি যেটা নাম লিখেছি তোমরা দেখতে পাচ্ছ ভি এবং আই আকৃতির উপত্যকা। সো এই ভি এবং আই আকৃতির উপত্যকার সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং ডায়াগ্রাম নিয়ে একটু আলোচনা করা যাক। তা প্রথমে আমি বলি যে ভি এবং আই আকৃতির উপত্যকাটা কী। পার্বত্য অঞ্চলে যখন একটা নদী প্রবাহিত হচ্ছে তখন তার মধ্যে দুটো জিনিসের সবথেকে বেশি থাকে, ভূমির ঢাল বেশি থাকে যার ফলে তার গতি বেশি থাকে এবং ক্ষয় করার ক্ষমতা বেশি থাকে। এবং এই তিনটে বেশি থাকার ফলে নদীর মধ্যে নিম্ন ক্ষয় সবথেকে বেশি হবে, সাথে সাথে কিছু ক্ষেত্রে পার্শ্বক্ষয় হয়, আবার সব ক্ষেত্রে পার্শ্বক্ষয়টা লক্ষ্য করা নাও যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আর্দ্র অঞ্চলে পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় দুটো একই হারে চলতে থাকে, তুলনামূলকভাবে শুষ্ক অঞ্চলে নিম্নক্ষয় অনেক বেশি হয়, পার্শ্বক্ষয়টা অতটা বেশি হয় না। তো এই বিষয়গুলো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে ম্যাপ, তোমরা স্ক্রিনের মধ্যে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, যে ডায়াগ্রামটা থেকে একটা ধারণা তোমাদের তৈরি হবে যে ভি এবং আই আকৃতির উপত্যকাগুলো ঠিক কীরকম হয়। এই ডায়াগ্রামটার সাথে সাথে আমি একটা ডায়াগ্রাম তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই ভূমিরূপগুলো গঠিত হয়। তো আমরা যদি প্রথমে দেখি যে একটা নদী পার্বত্য প্রবাহে রয়েছে, তো পার্বত্য প্রবাহে নদীটার ঠিক এইরকম একটা ভূমিরূপ পার্বত্য প্রবাহ, আমি শুধু এই ডায়াগ্রামটার বেশি সে কথা বলবো। তো এবার যদি দেখা যায় একটা নদীর মধ্যে ভূমির ঢাল অনেক বেশি রয়েছে, তো তখন কি করবে নদীটা, নদীটা সোজা কেটে নিচের দিকে বসার চেষ্টা করবে, এইভাবে নিচের দিকে আসবে। এর সাথে সাথে যদি পার্শ্বক্ষয়টা সমহারে চলে তখন কি হবে, নদীটা এই হারে না এসে তার পাশের অঞ্চলগুলোকেও ক্ষয় করতে শুরু করবে। তারপরে যখন আমরা দেখছি যে নিম্নক্ষয় বেশি এবং তুলনামূলকভাবে পার্শ্বক্ষয়টাও হচ্ছে, তার মানে আমরা এটাকে নিম্নক্ষয় বলতে পারি, এই দিকটা হচ্ছে নিম্নক্ষয় আর এই সাইডেরগুলোকে আমরা পার্শ্বক্ষয় বলতে পারি, এই পার্শ্বক্ষয়টাও চলছে নিম্নক্ষয়ও চলছে, এই দুটো ক্ষয়ই চলছে। এই দুটো ক্ষয় চলার পরেই তখন কি হচ্ছে, আস্তে আস্তে এই অঞ্চলটা গভীরতাও বাড়ছে, নদীটার গভীরতা বাড়ছে, সাথে সাইডের চওড়াটা অতটা বেশি না হলেও চওড়া হচ্ছে, কিন্তু যার ফলে একটা আকৃতি ইংরেজি ভি আকৃতির উপত্যকার মতো ভি আকৃতির একটা শেপ ধারণ করতে শুরু করছে। তো আমি যদি এটাকে ধরি এবং এটাকে যদি এবার 3D ফর্মে তোমরা নিয়ে যাও তাহলে তোমরা এটাকে দেখতে পাবে যে ঠিক
এই রূপ আকৃতির ভূমিরূপগুলোকে আমরা পার্বত্য অঞ্চলে অনেক বেশি পরিমাণে লক্ষ্য করতে পারি। তো এই এই ধরনের ভূমিরূপগুলোকে আমরা বলে থাকি ভি আকৃতির উপত্যকা। এবার আই আকৃতির উপত্যকাটা কখন হবে? আই আকৃতির উপত্যকা তখনই হবে যখন আমরা দেখব যে একটা নদী নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় এর মধ্যে নিম্নক্ষয়টা সব থেকে বেশি করছে, পার্শ্বক্ষয় প্রায় নেই। তো সেক্ষেত্রে কি হয়, নদীটা সোজা দ্রুত নিচের দিকে কেটে বসে যায়, সাইডে তার অর্থাৎ পাশের দিকে চওড়াটা নদীটার বেশি হয় না, সেক্ষেত্রে আই আকৃতির উপত্যকাগুলো তৈরি হতে পারে। যেমন এই ধরনের একটা আই আকৃতির উপত্যকা তৈরি হতে পারে, যে যদি এইরকম একটা ভূমিরূপ ধরে নেওয়া যায়, ঠিক এইভাবেই কেটে সেটা নিচের দিকে বসে যাবে। আমরা যদি থ্রি ডি ফর্ম করি তাহলে দেখতে পাবো নদীটা ঠিক এইভাবে কেটে বসে আছে, ঠিক এইরকম এইরূপভাবে একটা নদী কেটে বসে যাবে। এই এই টাইপের যে ভূমিরূপগুলো সেগুলোকে আমরা বলছি আই আকৃতি। এই এই জায়গায় নদীটা প্রবাহিত হবে। এবার এই যে অংশটা, এই পুরো অংশটা নদী কেটে নিচের দিকে বসে গেছে, তাহলে এটা পুরোটাই একটা আই শেপ ভ্যালির মতো লক্ষ্য করা যাবে। এই যে এটাকে তোমরা দেখতে পাচ্ছ আই, আর এটা হচ্ছে ভি। আমরা সংজ্ঞাটা কিভাবে বলবো? সংজ্ঞাটা বলতে পারি যে পার্বত্য অঞ্চলে, পার্বত্য অঞ্চলে নদী যখন প্রবাহিত হয় তখন নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় দুটির দুটি ক্ষয় ক্রমাগত হারে চলতে থাকার ফলে নদী ক্রমাগত নিচের দিকে কেটে বসে যায় এবং একটি ভি আকৃতির রূপ ধারণ করে। কোনো কোনো ক্ষেত্রে সেটি পার্শ্বক্ষয় কম থাকার জন্য আই আকৃতির রূপও ধারণ করে। তো এই ধরনের উপত্যকাগুলোকে আমরা ভি এবং আই আকৃতির উপত্যকা বলতে পারি, যেগুলো ক্ষয় কাজের ফলে সবথেকে বেশি হয়। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে এটা পার্বত্য অঞ্চলেই সবথেকে বেশি লক্ষ্য করা যায়। ওই জন্য হিমালয়ের উপর অবস্থিত সমস্ত নদীগুলোর মধ্যে, গঙ্গার মধ্যেও আই শেপ ভি শেপ ভ্যালি রয়েছে, সিন্ধু নদীর মধ্যেও রয়েছে, ব্রহ্মপুত্রের মধ্যেও কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। তো এই এই নদীগুলোর মধ্যে আমরা এই ধরনের ভূমিরূপগুলো লক্ষ্য করতে পারছি। তা এবার আসি গিরিখাত এবং ক্যানিয়নের বিষয় নিয়ে। তো প্রথমে আমি আসি যে গিরিখাতটা কি, তারপরে আমি আসবো ক্যানিয়নটা কি। তো গিরিখাত মানে হলো যখন একটা নদী পার্বত্য প্রবাহে রয়েছে এবং নদীর নিম্নক্ষয় তীব্র হারে চলছে এবং আর্দ্র অঞ্চল, সেক্ষেত্রে নিম্নক্ষয়ের সাথে সাথে কিছুটা পরিমাণ পার্শ্বক্ষয়ও চলছে। এবং সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি কি যে নদীর গভীরতাটা তীব্র হারে বাড়তে থাকে এবং পাশে কিছু কিছু সময় কি হয়, ভূমি ধসও ঘটে, যার ফলে কি হয় নদীর দু পাশের দেওয়াল অনেক বেশি, বা বাঁধ আমরা বলতে পারি, যেটাকে আমরা দেওয়াল বা বাঁধ বলি, সেই অংশটা অনেক বেশি খাড়া হয়ে যায়। তো সেক্ষেত্রে এই অঞ্চলগুলোকে আমরা বলে থাকি বা এই ধরনের ভূমিরূপগুলোকে বলে থাকি গিরিখাত। এবং এই একই রূপ কাজ যখন কোনো শুষ্ক অঞ্চলে ঘটতে থাকে যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কম, সেই সেই সব অঞ্চলে নদীর এই পার্শ্বক্ষয় ধৌতিকরণ প্রক্রিয়া, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এই ধরনের ক্ষয়গুলো কম থাকার জন্য বা এই ধরনের বহির্জাত প্রক্রিয়াগুলো কম থাকার জন্য সেখানে কি হয় শুধুমাত্র নিম্ন ক্ষয়টা তীব্র হারে হতে থাকে। তো নদীর এই ধরনের শুষ্ক অঞ্চলের এই ধরনের ভূমিরূপগুলোকে আমরা বলে থাকি ক্যানিয়ন। তো প্রথমে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর যে গিরিখাত এবং ক্যানিয়নের যে ডায়াগ্রামটা ঠিক কীরকম হয়, এখান থেকে তোমরা একটা ধারণা পেতে পারো। তোমরা ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, তো ডায়াগ্রাম থেকে আমরা একটা ধারণা পেতেই পারি। এবং আমরা যদি দেখি যে একটা একটা ভূমিরূপ ধরে নিলাম, এটা একটা পার্বত্য অঞ্চলের ভূমিরূপ। এবার কি হলো, সেই ভূমিরূপটার উপর একটা নদী তীব্র হারে নিম্ন ক্ষয় করে যাচ্ছে, তার মানে এই ক্ষয়টা সব থেকে বেশি হচ্ছে। তার সাথে সাথে কি হয়, পুঞ্জিত ক্ষয়, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, আবহবিকার এবং অন্যান্য যে ক্ষয়গুলো রয়েছে যেমন ধৌতিকরণ প্রক্রিয়া, এই যাবতীয় প্রক্রিয়াগুলোর ফলে তখন কি হয় পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষয়ও কিছুটা পরিমাণ হতে থাকে। তো এই নিম্ন ক্ষয়টা তীব্র হারে চলছিল, এই নিম্ন ক্ষয়টা তীব্র হারে চলার ফলে এই পাশের অঞ্চলগুলো ভেঙে পড়তে থাকে নিচের দিকে। এবার ভেঙে পড়ার ফলে কি হয়, এই জায়গাটা পুরো খাড়া ঢাল সৃষ্টি করে এবং এই জায়গাটাও পুরো খাড়া ঢাল সৃষ্টি করে। তো যার ফলে কি হয়, নদীটা একটা খাড়া ঢালের সৃষ্টি করে। আমি এটা যদি ফার্স্ট স্টেপ ধরি, তাহলে সেকেন্ড স্টেপে কি হবে, এটা যদি ভূমিরূপ হয়, ভূমিরূপটা যদি এটা হয়, তাহলে আমি দেখব কি এটা সোজা এরকম তীব্র খাড়া ঢাল রূপে এইভাবে নদীটা সৃষ্টি করবে। আমি যদি এটাকে থ্রি ডি ফর্ম করি তাহলে আমরা এরকম জিনিসটা লক্ষ্য করতে পারবো। যে এখানে নদীটা প্রবাহিত হচ্ছে, এটা হবে নদী, তারপরে নদী এই পুরো অঞ্চলটাকে কেটে নিচে বসেছে, ভালো করে দেখো। এবার এইটাই যখন শুষ্ক অঞ্চলে হবে তখন আমরা কি বলবো তাকে, ক্যানিয়ন। তাহলে এই হলো, তোমরা পাশে ডায়াগ্রামে সেটা দেখতেও পাচ্ছ।
এটা হলো 4.0। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা। চলো এখান থেকে দুটো জিনিস আমরা আগে প্রথমে দেখে নিই। তোমরা একটা ডায়াগ্রাম তোমরা ডান দিকে দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর, সেই ডায়াগ্রামটা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা পার্বত্য অঞ্চলে যখন অনেকগুলো পরপর পরপর পর্বত লক্ষ্য করা যায়, যদি আমি ডায়াগ্রামটাকে আঁকার চেষ্টা করি তাহলে হবে এরকম যে একটা, ধরো এটা একটা ভূমিরূপ, এটা একটা ভূমিরূপ, এই ভূমিরূপটার উপর এদিক থেকে একটা বড় পর্বত এসে এখানে টাচ হয়েছে, এদিক থেকে একটা টাচ হয়েছে এর উপর, আরেকটা টাচ হয়েছে ওদিক থেকে এসে এর উপর, আরেকটা এদিক থেকে টাচ হয়েছে এসে এর উপর। আমি যদি এগুলোকে সব টাচ করে একটা থ্রিডি ফর্ম বানানোর চেষ্টা করি তাহলে এটা হবে ঠিক এরকম। এবার দেখো আমি যদি এই সমস্ত অংশগুলোকে একে অপরের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করি, তার মানে একটা নদী ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এটা হচ্ছে নদীটা, নদী ঠিক এইভাবে আসছিল, নদী ঠিক এভাবে আসছিল। এবার এই যে তার মানে এইগুলো সবগুলোই এক একটা শৈলশিরা, এগুলো সবগুলোই নাম্বার 1, 2, 3, 4, 5। এবার দেখো এই এই প্রতিটা অংশকে তোমরা যেমন ডায়াগ্রামে দেখতে পাচ্ছ, এই প্রতিটা অংশকে এই নদীটা যেন একটা সুতোর মতো গেঁথে রেখেছে, ঠিক আছে? তো এই শৃঙ্খলিত কেন বলছে, তার কারণ এই প্রতিটা এক একটা শৈলশিরা যেন শৃঙ্খলিত, একটা নদী যেন সুতো হিসেবে সমস্তগুলোকে বেঁধে রেখেছে, এই জন্য একে বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা। এর সংজ্ঞাতে আমরা এখান থেকে বলতে পারি, তোকা দুদিকে উত্তল বাঁকগুলোকে যখন একটা নদী সম্পূর্ণ শৃঙ্খলিতভাবে যুক্ত করে তাকে বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা, একে আমরা ইংরেজিতে স্পারও বলতে পারি। তোমরা ডায়াগ্রামে দেখতেই পাচ্ছ, আমরা সবথেকে বেশি লক্ষ্য করতে পারি হিমালয়ের উপর, যেমন আমরা পশ্চিম হিমালয়ের অংশগুলো তো লক্ষ্য করতে পারি। হরিদ্বারের উপরে যদি আমরা যাই বা রুদ্রপ্রয়াগ অঞ্চলটাতে আমরা ভাগীরথী এবং অলকানন্দার মধ্যে এই ধরনের স্পারগুলোকে লক্ষ্য করতে পারি। তো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জলপ্রপাত। জলপ্রপাত মানে কি, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের এই চ্যাপ্টারের মধ্যে থেকে। তো আমরা বলতে পারি যে একটা নদী প্রবাহ পথে যখন কোনো খাড়া ঢাল বা কোনো গ্রস্ত উপত্যকা বা এই ধরনের ভূমিরূপ পড়ে যায়, তখন আমরা তখন নদীটা কি করে, নদীটা সেই উপরের অঞ্চল থেকে সোজা নিচের অঞ্চলে ঝাঁপিয়ে পড়ে, এই ধরনের ভূমিরূপকে আমরা বলে থাকি যে জলপ্রপাত। তো জলপ্রপাত প্রধানত অনেক রকমের হতে পারে। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে খরস্রোত, কাসকেড এবং ক্যাটারাক্ট, এই তিন ধরনের আমরা জলপ্রপাত লক্ষ্য করতে পারি। তো এখন প্রশ্ন হলো যে খরস্রোত কথাটার অর্থ কী। খরস্রোত কথাটার অর্থ হলো নদী যখন কোনো একটা মালভূমি অঞ্চলের মধ্যে বা কখনো কখনো পার্বত্য অঞ্চলেও লক্ষ্য করা যায়, তবে এই মালভূমি অঞ্চলে সবথেকে বেশি এই ধরনের ভূমিরূপগুলো লক্ষ্য করা যেতে পারে এবং এই ধরনের জলপ্রপাতগুলো পাওয়া যায়, যে নদী যখন ধাপে ধাপে নেমে আসে, নদী যখন একবারই ঝাঁপিয়ে নামছে না কিন্তু ধাপে ধাপে এটা যখন নেমে আসে তখন সেগুলো হচ্ছে খরস্রোত। এইরকম অনেকগুলো র্যাপিড একসঙ্গে যুক্ত হতে পারে, যেমন এইগুলোকে ইংরেজিতে বলা হয় র্যাপিড। তো ক্যাসকেডটা কি, ক্যাসকেড মানে হলো যখন এই একই ধরনের জিনিস, যে যখন নদী কোনো কঠিন শিলা এবং কোমল শিলা এই দুটো শিলার মধ্যবর্তী অঞ্চলটাতে, যখন কোমল শিলাতে বেশি ক্ষয় করবে কঠিন শিলাতে তুলনামূলক কম ক্ষয় করবে, তো সেই ফলে একটা ধাপ নিজে তৈরি করে নেয়। তো তার ফলে কি হয়, নদী এখানেও ধাপে ধাপে আসতে থাকে কিন্তু সেটা কঠিন এবং কোমল শিলার উপর ভিত্তি করে, এই ধরনের জলপ্রপাতগুলোকে বলা হয় ক্যাসকেড। এবং ক্যাটারাক্ট জিনিসটা কি, ক্যাটারাক্ট মানে হলো যখন একটা নদী প্রবাহ পথে একটা খাড়া ঢাল, ভূমির ঢাল পেয়েছে এবং সেটা প্রবাহ পথে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো সেখান থেকে সোজা দ্রুত নিচে এসে ঝাঁপিয়ে পড়ে, তাকে আমরা বলতে পারি ক্যাটারাক্ট। তো ক্যাটা দেখি জলপ্রপাতের ডায়াগ্রাম। তো দেখা যাক একটা নদী এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এটা তার ভূমিরূপ এই, অর্থাৎ দেখা গেল যে একটা নদী প্রবাহ পথে এখানে একটা বড় গর্ত উপত্যকার সৃষ্টি হয়েছে ধরে নিলাম। তো এবার কি হবে, নদীটা এখান থেকে প্রবাহ পথে এখান থেকে আস্তে আস্তে হঠাৎ করে এখান থেকে নিচে ঝাঁপিয়ে পড়বে, তো এই ধরনের এইগুলোকে বলছে ক্যাটারাক্ট। এবার এটা যখন ধাপ বাই ধাপ এইভাবে আসবে, জলটা যখন এইভাবে নামবে, সেটাকে আমি বলছি ক্যাসকেড। কিন্তু সেই উচ্চতাটাও খুব একটা যে কম হবে তা নয়, কিন্তু খরস্রোতাগুলোতে অনেকগুলো ছোট ছোট ধাপগুলো থাকবে, এটার ক্ষেত্রে ধাপ বড় হবে
এটার ক্ষেত্রে ঝাপটা ছোট হবে। এই ধরনের ভূমিরূপগুলোকে আমরা বলছি জলপ্রপাত, এবং জলপ্রপাত তিন ধরনের হতে পারে। আমরা দেখি প্রপাতকূপটা কি। প্রপাতকূপ বলতে আমরা যেটা সাধারণত বুঝে থাকি যে একটা জলপ্রপাত যখন একটা উঁচু অঞ্চল থেকে নিচে পতিত হয় এবং সেই নিচে পতিত হওয়ার সময় জলের বেগ বেশি থাকে, জলের মধ্যে আসা ক্ষয়জাত পদার্থ থাকে, এবং যখন যে অঞ্চলের উপর সেটা আঘাত করে সেই অঞ্চলটার উপর দুটো প্রভাব পড়ে। এক হয় কি, সেই অঞ্চলটার উপর জল মানে একটা আঘাতের ফলে সেখানে একটা ক্ষয় তৈরি হয়, তার সাথে তার মধ্যে থাকা ক্ষয়জাত পদার্থগুলো সেখানে একটা ঘূর্ণন সৃষ্টি করে এবং বুদবুদ ক্ষয়জনিত কাজ করে, এবং যার ফলে কি হয়, সেখানে একটা বিশাল বড় গর্তের সৃষ্টি হয়। ওই গর্তগুলো যখন বুদবুদ ক্ষয়ের মাধ্যমে একটা বিশাল আকৃতি রূপ ধারণ করে সেই ধরনের গর্তগুলোকে আমরা বলে থাকি প্রপাতকূপ। এগুলোকে ইংরেজিতে বলা হয় প্লাঞ্জ পুল। তো দেখা যাক যে এগুলো কীভাবে তৈরি হয়। তোমরা একটা ছবি তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ, যে ছবিটা থেকে স্পষ্ট একটা ধারণা তোমরা পেয়ে যাবে যে প্রপাতকূপটা কী এটা। এবং আমি একটা ছবি ওর সাথে সাথে এটার উৎপত্তিটাকে আমি তোমাদের একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো দেখা যাক, একটা পার্বত্য অঞ্চল এবং একটা জলপ্রপাত, একটা নদী এখান থেকে প্রবাহিত হচ্ছিল। এবার এই নদীটা যখন এখানে এসে পড়বে, সোজা এসে এই অঞ্চলটাতে আঘাত করবে, অর্থাৎ এই অঞ্চলটা ব্যাপী একটা বিশাল বড় গর্তের সৃষ্টি হবে। কেন গর্তের সৃষ্টি হবে, কারণ এই জলটা যখন এখানে পড়বে, একটা হচ্ছে সরাসরি আঘাত, দু নম্বর এর মধ্যে ক্ষয়জাত পদার্থগুলো কি করবে, ক্ষয়জাত পদার্থগুলো এখানে আঘাত পেয়ে এর মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি করবে। এই ধরনের একটা ঘূর্ণন এর মধ্যে সৃষ্টি হয় এবং এটা ঘূর্ণনের ফলে এখানে দুরকমের কার্যকলাপ সৃষ্টি হয়। এখানে একটা বুদবুদ ক্ষয় তৈরি হতে পারে। তো বুদবুদ ক্ষয়ের জন্য এই অঞ্চলে একটা বড় গর্তের সৃষ্টি হবে। এই গর্তগুলোকে আমরা বলে থাকি প্রপাতকূপ। এবং এই ডায়াগ্রাম থেকে তোমরা খুব সহজে এই সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো বের করে নিতে পারবে। আমরা যদি এই সংজ্ঞাতে চলে আসি তাহলে আমরা বলতে পারবো যে একটা জলপ্রপাতের থেকে নদী যখন নিচে ঝাঁপিয়ে পড়ে বা পতিত হয়, তখন তার মধ্যে জলের আঘাতে তার মধ্যে থাকা ক্ষয়জাত পদার্থগুলো যখন একটা ঘূর্ণন সৃষ্টি করে, তার যে বুদবুদ আকৃতির ক্ষয়, সেই ক্ষয়ের ফলে এখানে কী তৈরি হয়, একটা প্রপাতকূপের সৃষ্টি হয় বা যে গর্তের সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি প্রপাতকূপ। দেখা যাক এবার লাস্ট পয়েন্টটা কি, মন্থকূপ। মন্থকূপ বলতে কি বোঝায়, প্রথমে আমি আগে একটা ডায়াগ্রাম দেখাবো এবং ডায়াগ্রামের সাথে সাথে আমি একটা ড্রয়িং করবো, তাই তার মাধ্যমে তোমরা খুব সহজেই বুঝে যাবে যে উৎপত্তি কীভাবে হয়, সংজ্ঞা কীভাবে লিখবে, বৈশিষ্ট্যগুলো কী হতে পারে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ডায়াগ্রাম চলে এসছে। এই ডায়াগ্রামটা থেকে খুব ইজিলি তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি মন্থকূপটা কী। এবং আমি একটা ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করছি, যে ধরে নেওয়া যাক এটা একটা নদী, এবং এই নদীর নদী খাতটা নিশ্চয়ই এরকম এবড়ো খেবড়োই থাকে, সমতল থাকে না। তো এক্ষেত্রে কী হয় যে নদীর প্রবাহ পথে যখন জলের গতি বেশি থাকবে, তখন তার মধ্যে থাকা ক্ষয়জাত পদার্থগুলো কী হয়, এই এবড়ো খেবড়ো জায়গাগুলোতে বাধাপ্রাপ্ত হয়ে এখানে একটা করে ছোটো ছোটো ঘূর্ণনের সৃষ্টি করে। এই ঘূর্ণনগুলো কী করে, এই জায়গাটাতে একটা বুদবুদ ক্ষয়ের সৃষ্টি করে। প্রত্যেকটা জায়গাতে একটা ছোটো ছোটো ঘূর্ণনের সৃষ্টি হয় এবং সেটা একটা বুদবুদ ক্ষয় সৃষ্টি করে, এবং যার ফলে কী হয়, নদী খাতে এগুলো কী হয়, ছোটো ছোটো গর্ত কিছু কিছু ক্ষেত্রে এটা বড় গর্তের সৃষ্টি করে দেয়। এবং যখন নদীতে জলরাশির পরিমাণ বেশি থাকে তখন এই গর্তগুলোকে উপর থেকে লক্ষ্য করা যায় না, কিন্তু যখনই জলরাশির পরিমাণটা কমে যায়, নদীতে জলের পরিমাণটা কমে যায়, তখনই কী হয়, এই নদী খাতের এই সমস্ত গর্তগুলো উন্মুক্ত হয় বা বেরিয়ে আসে। এই নদী খাতে সৃষ্টি হওয়া গর্তগুলোকে আমরা বলতে পারি মন্থকূপ। এগুলোকে ইংরেজিতে পটহোলসও বলা হয়। আমরা সুবর্ণরেখা নদীতে ঘাটশিলার কাছে যদি আমরা যাই, সুবর্ণরেখার নদী খাতে প্রচুর মন্থকূপ আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে উদাহরণ হিসেবে সুবর্ণরেখাকে আমরা বলে দিতে পারি। তাহলে আমরা পেলাম সংজ্ঞা, সংজ্ঞার সাথে সাথে বৈশিষ্ট্যও দেখলাম এবং বৈশিষ্ট্যর সাথে সাথে উদাহরণও দেখলাম। আর তোমরা ডায়াগ্রাম তো দেখতেই পাচ্ছ, একটা ডায়াগ্রাম ডান দিকে দেওয়া আছে, আমি এটাকে বোঝানোর চেষ্টা করলাম। উদাহরণ হিসেবে তোমরা দিতে পারো সুবর্ণরেখা। সুবর্ণরেখার কোথায় আমরা পাচ্ছি এটা, বিশেষ করে ঘাটশিলার কাছে আমরা এই ধরনের ভূমিরূপগুলোকে সব থেকে বেশি লক্ষ্য করতে পারছি। তাহলে এই হলো ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আমরা দেখে নেব যে এই চ্যাপ্টারের বহির্জাত প্রক্রিয়া এবং নদীর কাজ ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে কী কী প্রশ্ন এবছর আসতে পারে বা কী কী আসার সম্ভাবনা রয়েছে। আমি তোমাদের দুটো প্রশ্নপত্র এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি,
তোমরা এই স্ক্রিন থেকে দেখে নিতে পারবে। এখানে এক নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্নগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। এক দুই এবং কিছু কিছু ক্ষেত্রে তিন নম্বরের প্রশ্নগুলো এখানে রয়েছে, তোমরা এখান থেকে পেয়ে যাবে। তিন নম্বরের প্রশ্নগুলো এখানে রয়েছে। তো আমি প্রথমে তোমাদের যেটা বলবো যে এক নম্বর এবং দু নম্বর প্রশ্নগুলোকে ভালো করে একটু লক্ষ্য করো। এক নম্বরের প্রশ্নগুলো মানে এমসিকিউ এবং এসএকিউ টাইপের প্রশ্নগুলোকে আমি এমসিকিউ ফরম্যাটে দিইনি, কিন্তু দিয়েছি কোশ্চেন ফরম্যাটে। তো এর পাশেই আরেকটা প্রশ্নপত্র দেওয়া রয়েছে, দেখো যেখানে আমরা যেখানে আমি দিয়েছি তোমাদের যে দু নম্বর প্রশ্ন মান দুই সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এইখানে দুরকম প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্ন নম্বর এক এমসিকিউ এসএকিউ এবং এক কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্নগুলোকে এখানে দেওয়া হয়েছে। তার সাথে সাথে দু নম্বর প্রশ্নগুলোকে, গুরুত্বপূর্ণ দুবছর দু নম্বরের প্রশ্নগুলোকে, যেগুলো এবছরের জন্য এই চ্যাপ্টার থেকে পুরো চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দু নম্বরের প্রশ্নগুলো তিন নম্বরে ব্যাখ্যামূলক প্রশ্নতেও ঘুরিয়ে আসতে পারে, এটা মাথায় রাখবে। তো আমি আমার পরের ভিডিওতে তোমাদের বলে দেব যে এই সমস্ত প্রশ্নগুলো মানে এক নম্বরের প্রশ্নগুলো তো তোমরা জানোই, দু নম্বরের প্রশ্ন এবং তিন নম্বরের প্রশ্নগুলোকে কী করে উত্তর দেবে তার লেখার পদ্ধতিটা আমি তোমাদের বলে দেবো। এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমরা কী কী পেতে পারো। এখান থেকে দুটো পাঁচ নম্বরের প্রশ্ন হতে পারে, এই দুটো প্রশ্ন এখান থেকে হতে পারে। আর আমি যেটা তোমাদের বলছি যে এই প্রশ্নগুলোর সাথে সাথে এই দুটো প্রশ্ন পাঁচ নম্বরের, প্রশ্ন মান পাঁচ আমি এখানে দিয়ে দিলাম, প্রশ্ন মান পাঁচ, এইগুলো হলো পাঁচ নম্বরের প্রশ্ন। এর সাথে সাথে এক নম্বর এবং দু নম্বরের প্রশ্নগুলো আমি তোমাদের স্ক্রিনে দিয়েই দিয়েছি। এই প্রশ্নগুলোকে এবছরের জন্য ভালোভাবে তৈরি করলেই আমার মনে হয় এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্নই কমন পাওয়া যেতে পারে, সমস্ত প্রশ্নকেই কমন পাওয়া যেতে পারে। তো এখন আমি আমার পরের এই ভিডিওটা শেষ করছি এবং পরের ভিডিওতে আমি আলোচনা করব দু নম্বর প্রশ্নটাতে যেটা রয়েছে তোমাদের, যে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কী কী, এবং তার সাথে সাথে এই প্রশ্নগুলো যেগুলো আজকে দেওয়া হলো সেই প্রশ্নগুলো নিয়ে কীভাবে লিখতে হবে, তার লেখার প্যাটার্ন কীরকম হবে, কোনটাতে কতগুলো বৈশিষ্ট্য দিতে হবে, এই যাবতীয় বিষয়গুলোকে নিয়ে আমি পার্ট থ্রি অর্থাৎ নদীর কার্যের পার্ট থ্রি তিন নম্বর ভিডিওটা নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।